আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সর আলম তুরস্ক তার নাম পরিবর্তন করেছে এ নিয়ে অনেক খবরও আপনারা দেখেছেন কিন্তু এই তুরস্কের নাম পরিবর্তন নিয়ে বিভিন্ন খবরে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে এগুলো নিয়ে আজকে কথা বলবো আসলেই কি সত্যি সত্যি তুরস্ক তার নাম পরিবর্তন করেছে বিশেষ করে যেই অর্থে এই নাম পরিবর্তনের খবর প্রচার করা হচ্ছে সেভাবে কি তুরস্ক তার নাম পরিবর্তন করেছে এই নাম পরিবর্তন নিয়ে যে খবরগুলো প্রচার করা হচ্ছে সেগুলোতে যে ভুলগুলো আছে আজকে সে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আর একই সাথে এই নাম পরিবর্তনের কারণে তুরস্ক কি ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে সে নিয়েও আলোচনা করব আরেকটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে কেন এই নাম পরিবর্তন এর পিছনে কারণ কি আর তার কি নামটি বা কোথেকে কিভাবে এলো আর সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আমরা বাংলা ভাষাভাষী যারা তারা কোন নাম ব্যবহার করব তো আসুন শুরু করা যাক শুরুতেই ভুল ধরা থেকে শুরু করি আপনারা যে খবরগুলো দেখেছেন সে খবরগুলোতে মোটামুটি এরকমভাবে প্রচার করা হয়েছে যে তুরস্ক একশো বছর পরে এসে তার নাম পরিবর্তন করলো এবং আজকে থেকে টার্কি না হয়ে তুর্কি নাম ব্যবহার করা হবে এই যে তার কি নাম পরিবর্তন করে তুর্কি এ নাম ব্যবহার করা হবে এজন্য তুরস্কের সকল সরকারি বেসরকারি সংস্থা এবং সব ধরনের অফিস আদালতে এই নাম পরিবর্তন হবে এমন কি সব ধরনের কাগজপত্রে এই নাম পরিবর্তন হবে লোক পরিবর্তন হবে সব কিছু পরিবর্তন হয়ে যাবে এবং এজন্য প্রচুর পরিমাণে অর্থ খরচ করতে হবে কারণ একটা বিমানবন্দরের নাম পরিবর্তনে যত অর্থ খরচ করতে হয় আমরা সেটা জানি সুতরাং একটা দেশের নাম পরিবর্তনে কি পরিমাণ অর্থ খরচ হতে পারে এবং সেখানে বিভিন্ন দেশের উদাহরণও নিয়ে আসা হয়েছে যেমন শ্রীলঙ্কা এক সময় নাম পরিবর্তন করেছে মিয়ানমার নাম পরিবর্তন করেছে আরও অনেক দেশ তাদের নাম পরিবর্তন করেছে এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়েছে এখন তুরস্ক এই অর্থনৈতিক সমস্যার মধ্যে এরকম অর্থ খরচ করতে যাচ্ছে কেন সেখানে আরও একটি কথা বলা হয় সেটা হচ্ছে যে তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইব এরদোগান তার নিজের ইচ্ছায় অর্থাৎ অনেক বেশি স্বেচ্ছাচারী হয়ে এই নাম পরিবর্তন করেছেন এবং তুরস্কের সাধারণ মানুষের একটা বড় অংশ বা তুরস্কের সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিছে সাধারণ মানুষ অনেকে এই নাম পরিবর্তনের পক্ষে অনেকে নাকি আবার এই নাম পরিবর্তনের বিপক্ষে আসলে কি তাই আমরা জানি তুরস্ক গত কয়েকদিন আগে তার নাম তার কি থেকে তুর্কি ব্যবহার করার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছে এবং জাতিসংঘ সেটি গ্রহণ করেছে একই সাথে ন্যাটো এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায়ও তুরস্ক এই আবেদনটি করেছে এ পর্যন্ত ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে যে তার অরিজিনাল নাম কি ছিল বা তুরস্কের মধ্যে এই নামটি কি ছিল গত একশো বছর না একশো বছরেরও বেশি সময় ধরে তুরস্ক তার নাম তুর্কি হিসেবেই ব্যবহার করে আসত কিন্তু আন্তর্জাতিকভাবে বিশেষ করে ইংরেজি ভাষাভাষী দেশগুলোতে বা ইংরেজি ভাষায় এই নামটি টার্কি ব্যবহার করা হতো এখন তুরস্ক বলছে যে আমার যে অরিজিনাল নাম যেটা হচ্ছে তুর্কি যেটা তুরস্কের একেবারে নিজের অফিসিয়াল নাম সেই নামটি আন্তর্জাতিকভাবে ব্যবহার করার জন্য আবেদন করেছে বা সেই নামটি আন্তর্জাতিকভাবে ব্যবহার করার জন্য সবার কাছে তুরস্ক বলেছে এটাকে এরকম ধরুন ধরুন যে আপনার নাম কাউসার কিন্তু আপনি যখন দেশের বাইরে গেলেন বিশেষ করে ইংরেজি ভাষী কোনো দেশে বা অন্য কোনো দেশে তখন আপনাকে তারা কাইসার নামে ডাকা শুরু করলো কাইসের একটু ভিন্নভাবে কাইসের কিন্তু আপনার অরিজিনাল নাম হচ্ছে কাউসার এখন আপনি শুরুতে তেমন কিছু বললেন না তারা উচ্চারণ করতে পারছে না মনে করছেন বা তারা তাদের উচ্চারণে হয়তো সমস্যা আছে এরকম কিছু মনে করে আপনি সেই নাম পরিবর্তনের জন্য তাদের উপরে চাপ দিচ্ছেন না কিন্তু একটা সময় পার হওয়ার পরে যখন দেখলেন যে আপনার এই নামটি আসলে একটা ভিন্ন অর্থ বহন করে এবং আপনার এই নাম নিয়ে আসলে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে তখন আপনি তাদেরকে বললেন যে দেখো আমার নাম কাইসার না আমার নাম হচ্ছে কাউসার তোমরা আমাকে আজকে থেকে কাউসার নামেই ডাকবে তাহলে কি আপনি আপনার নাম পরিবর্তন করলেন করলেন না ঠিক একইভাবে তুরস্কের এই যে তুর্কিয়ে নামটি এটি তুরস্কের মধ্যে সরকারিভাবে গত একশো বছর ধরে ব্যবহার করা হচ্ছে এমন কি এর আগেও এই তুর্কি নামের অনেক দীর্ঘ ইতিহাস আছে সেদিকে যাব না কিন্তু তুর্কি শব্দটি অর্থ হচ্ছে তুর্কি জনগণের ভূমি তুর্কি দেশ তো এই তুর্কিয়ে দেশটির ইংরেজি নাম ব্যবহার করা হচ্ছে টার্কি এবং এই টার্কি শব্দটি আসলে তুরস্ক মডার্ন তুরস্ক বা আধুনিক তুরস্ক যখন স্বাধীনতা লাভ করে তখন থেকেই না তার অনেক আগ থেকেই ইংরেজরা ব্যবহার করত। এবং তারা অনেক সময় যেমন আমরা অটোমান সাম্রাজ্য বলি বা ওসমানীয় সাম্রাজ্য যেটা সেই ওসমানীয় সাম্রাজ্যকেও কিন্তু তারা টার্কি সাম্রাজ্য বলতো তো এখন বিষয়টা হচ্ছে সেখানে যে তুরস্ক আন্তর্জাতিকভাবে বিশেষ করে ইংরেজি ভাষায় যে নামটি ব্যবহার করা হতো তুরস্ক বলছে যে এই নামটি আমরা আর ব্যবহার করব না বা এই নামটি তোমরা আর ব্যবহার করো না আমাকে আমার আসল নামেই ডাকো এটা হচ্ছে এই নাম পরিবর্তনের মূল কাহিনী এখন এটাকে অনেকে এরকম ভাবে দেখছেন যে তুরস্ক তার নাম আমূলে পরিবর্তন করছে আসলে বিষয়টি সেরকম না এ কারণে যেভাবে এই জিনিসটি দেখানো হয় যে এটা এই নাম পরিবর্তনের কারণে তুরস্কের মধ্যে সব সরকারি বেসরকারি সংস্থা অফিস আদালত কাগজপত্র সব কিছুতে নাম পরিবর্তন হবে এবং সেখানে বিশাল একটা খরচ হবে সুতরাং বিষয়টি সেরকম না যেহেতু দেশের মধ্যে গত একশো বছর ধরে এই নামটি অফিসিয়ালভাবে ব্যবহার করা হচ্ছে সুতরাং দেশের মধ্যে কোনো পরিবর্তন নেই আর তুরস্ক এমন দেশ না আমাদের মতো যেমন তার সব ধরনের কাগজপত্রে ভাষার নিচে ইংরেজি ভাষা ব্যবহার করা হয় না অর্থাৎ সব ধরনের কাগজপত্র কিন্তু দুটি এখানে ছাপানো হয় না শুধুমাত্র আন্তর্জাতিক যে অফিসগুলো আছে সেগুলোতে আন্তর্জাতিকভাবে ব্যবহার করা কাগজপত্রগুলোর কিছু কিছু দুই ভাষা বা তিন ভাষায় ছাপানো হয় সুতরাং সেদিক থেকেও যে বড় যেভাবে দেখানো হয় যে এই অর্থনৈতিক সংকটের মধ্যে বিশাল পরিমাণে অর্থ ব্যবহার করতে হবে বিষয়টি সেরকম না এই গেল একটি এরপরে হচ্ছে এই নাম পরিবর্তন তুরস্কের রাষ্ট্রপতি রেজেব তাই এরদোগানের একটি রাজনৈতিক কৌশল তিনি তুর্কি জাতীয়তাবাদকে এই নাম পরিবর্তনের মাধ্যমে জাগিয়ে তুলতে চাচ্ছেন এবং তুর্কি জাতীয়তাবাদীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়াতে চাচ্ছেন যেহেতু একটু আগে যেটা বললাম যে এই নাম পরিবর্তন আসলে সেই অর্থে দেশের মধ্যে কোনো নাম পরিবর্তন না দেশের মানুষ এই নামটি ব্যবহার করত একশো বছর এবং তারও আগে এমন কি অটোমান সাম্রাজ্যের সময়ও সুতরাং এই কথাটিও সঠিক না এরপরে আরেকটি কথা হচ্ছে যে দু সালে এরদোগান যে নতুন তুরস্ক বা তুরস্ক যে লুজান চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে এবং সেই লুজান চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কারণে নতুন যে তুরস্ক গঠনের পরিকল্পনা করছেন সেটার প্রথম পদক্ষেপ হচ্ছে এই নাম পরিবর্তন এটাও সঠিক না কারণ তুরস্ক তার অরিজিনাল নামেই আছে এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে তুরস্ক দেশের মধ্যে তার নাম পরিবর্তন করেনি আন্তর্জাতিকভাবে এই নাম পরিবর্তন কেন করতে গেল তুর্কি কেন দরকার এই নাম পরিবর্তন আরেকটি হচ্ছে যে এই নামটি যে টার্কি নামটি বা কোত্থেকে এলো সেদিকে যদি একটু যাই এখানে সবচেয়ে বড় ঝামেলা বাঁধিয়েছে এই পাখিটি বা এই মুরগিটি যেটাকে আপনারা টার্কি মুরগি হিসাবে চিনেন ইংরেজি ভাষীরা এই মুরগিটার নাম টার্কি মুরগি হিসাবে ব্যবহার করে আসছে গত প্রায় পাঁচশো বছর ধরে এই মুরগিটার নাম নিয়েও অনেক ঝামেলা আছে যেমন তুর্কিরা এই মুরগিটিকে বলে হিন্দি অর্থাৎ ভারতীয় পাখি বা ভারতীয় মুরগি আবার আমেরিকা ব্রিটেন সহ ইংরেজি ভাষার লোকজন বলে টার্কি আরবরা বলে রোমান চিকেন বা রোমান মুরগি গ্রিকরা বলে হিন্দি চিকেন ইসরায়েল বলে রুস্টার অফ ইন্ডিয়া বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে বলা হয় কালখন কালকন হচ্ছে কালিকুত হেন এই কালিকুত হেন পরবর্তীতে পরিবর্তিত হয়ে কালখন হয়েছে কালিক্ষুত হচ্ছে কেরালার একটি শহরের পুরাতন নাম এবং ওই সমস্ত দেশ মনে করত যে এই মুরগিটি ভারতের ওই শহর থেকে এসেছে পর্তুগিজদের ভাষায় বা পর্তুগালে এই মুরগিটির নাম হচ্ছে পেরু আবার পেরুতে এই মুরগিটির নাম হচ্ছে হিন্দি তো যাই হোক এই যে মুরগিটি আসলে এই মুরগিটির নাম হচ্ছে আমেরিকান অর্থাৎ আমেরিকার মুরগি এবং আপনারা জানবেন যে আমেরিকার বিশেষ যে ডে সেখানে কিন্তু বিশেষ করে এই মুরগিটি জবাই করা হয় এখন এই টার্কি নামটি মূলত ইংরেজরা ব্যবহার শুরু করে যখন ওসমানীয়রা ইস্তাম্বুল বিজয় করার পরে এই অঞ্চলের বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার পুরো ব্যবসা তাদের অধীনে চলে যায় অর্থাৎ আফ্রিকা এবং এশিয়ার বাণিজ্য এই যে বর্তমান তুরস্কের মধ্য দিয়ে তখন যেত এই পুরো বাণিজ্যের দায়িত্ব তখন ওসমানীয় ব্যবসায়ীরা পায় এই ওসমানীয় ব্যবসায়ীরা তখন এই মুরগি ইউরোপে বিক্রি করত এবং বিশেষ করে যখন ইংল্যান্ডে এই মুরগি বিক্রি করা শুরু হয় তখন এই মুরগিকে বলা হয় টার্ক হেন অর্থাৎ তুর্কিদের মুরগি এভাবে এই টার্ক হেন থেকে বা টার্ক বার্ড থেকে আস্তে আস্তে এই নাম পরিবর্তন করে ইংরেজরা এটিকে ডাকা শুরু করে টার্কি পরবর্তীতে যখন ইংরেজরা আমেরিকায় যায় এবং আমেরিকায় গিয়ে আমেরিকার যে এই যে মুরগিটি সেটি দেখতে পায় এবং সেই মুরগিও এই টার্কি মুরগির মতোই তখন তারা সেই পাখিটিকেও টার্কি পাখি নামে ডাকা শুরু করে এবং পরবর্তীতে আমেরিকার ওই পাখিটির নাম হয়ে যায় টার্কি আমরা হয়তো মনে করব যে টার্কি মানেই হচ্ছে তুর্কিদের স্থল কিন্তু যদি ভাষাগতভাবে দেখা হয় ইংরেজিতে এই টার্কি শব্দের অর্থের সাথে তুর্কিদের কোনো সম্পর্ক নেই টার্কি শব্দের সম্পূর্ণ ভিন্ন রকম একটা অর্থ আছে যে কারণে এই টার্কি শব্দটির আসলে তুর্কির সাথে কোনো সম্পর্ক নেই বা তুরস্কের সাথে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে একটি মুরগির নাম এবং এটার আবিধানিক অর্থও ভিন্ন এ কারণে যখনই তুর্কিদের সাথে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের কোন ধরনের সমস্যা হয় অথবা ফুটবল খেলায় যখন তুরস্কের দলগুলো হেরে যায় তখন ব্যঙ্গ করে এই টার্কি বার্ডের ছবি বা এই টার্কি মুরগির ছবি দেয়া হয় যে দেখো তোমাদেরকে হচ্ছে থ্যাংকস গিভিং পার্টির মতো আমরা জবাই করলাম এছাড়াও বিভিন্ন সময় ইউরোপের বিভিন্ন দেশে বা আমেরিকায় তুর্কিরা যখন ঘুরতে যায় বা তুর্কিদের নিয়ে যখন ব্যঙ্গ করা হয় তখন এই টার্কি শব্দটি ব্যবহার করা হয় এ নিয়ে তুরস্কের মধ্যে বা তুরস্কের মানুষের মধ্যে অনেক বছর ধরে ক্ষোভ ছিল এবং এই তুর্কির অরিজিনাল যে নাম তুর্কিয়ে এই নামটি ব্যবহার করা হোক এ নিয়ে তুরস্কের মধ্যে বিভিন্ন সংস্থা বিভিন্ন গ্রুপ ক্যাম্পেইনও চালিয়েছে অনেক বছর ধরে কিন্তু হয়তোবা তুরস্কের সরকার এই নাম পরিবর্তনের জন্য সেরকম কোনো সাহস দেখায়নি বা তাদের কোনো ইচ্ছাও হয়তো ছিল না একটি দেশ যখন আস্তে আস্তে যত বেশি পরিচিত হবে তখন তার নামের গুরুত্ব তত বাড়বে আর তুরস্ক গত বিশ বছরে যে পর্যায়ে এসেছে তারা এই নামের গুরুত্ব তত বেশি বেড়েছে এ কারণে বর্তমান সরকার শেষ পর্যন্ত এসে এই ফাইনাল সিদ্ধান্তটি নিল কিন্তু এই যে নাম পরিবর্তন বিশেষ করে আন্তর্জাতিক মহলে তুর্কিকে মানে তুর্কিয়েকে তার অরিজিনাল নামে ডাকা হোক এটি কিন্তু একদিন দুই দিনের বিষয় না অনেক বছর ধরে চলছে এবং তুরস্কের অনেক সরকারি বেসরকারি সংস্থাও এই যে আন্তর্জাতিকভাবেও তাদের নামকে তুর্কিয়েই রেখেছে যেমন আপনারা জানবেন তুর্কিয়ে বুরসলারে এই যে তার্কিস স্কলারশিপ বা তুর্কিয়ে বুরসলারে এটা কিন্তু আজকে বা কালকের একটি বিষয় না এটা আজকের থেকে দশ বছর বা বারো বছর আগে শুরু হওয়া একটি জিনিস কিন্তু তারা এই নামটি কিন্তু ব্যবহার করেছে অথবা ধরুন তার্কিশ রিলিজিয়াস ফাউন্ডেশন যেটা তুর্কি দিয়ানাথ ফাউন্ডেশন তারাও কিন্তু আন্তর্জাতিকভাবেই তাদের নামকে এই তুর্কি হিসেবেই ব্যবহার করছে তো এ কারণে তুরস্কের মধ্যে এবং তুরস্কের বাইরে তুর্কিদের মধ্যে এই তুর্কি নাম ব্যবহারের ইচ্ছা অনেক বছর ধরেই ছিল কিন্তু তারা ফাইনাল সিদ্ধান্তটি নিতে একশো বছর পার করেছে এখন যদি বলেন যে একশো বছর কেন পার করলো হয়তোবা তুর্কিদের বুঝতে একশো বছর সময় লেগেছে যে আসলে আমাদের এই নাম নিয়ে যে ব্যঙ্গ করা হচ্ছে এটা সঠিক না অথবা যে টার্কি নামটি ব্যবহার করা হচ্ছে সেটার সাথে আসলে তুরস্কের বা তুর্কি নামের কোনো সম্পর্কই নেই এটা হয়তো তারা এত বছর পরে এসে বুঝেছে কিন্তু আসল ঘটনা হচ্ছে এই এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমরা কোন নামে ডাকবো বাংলাদেশিরা কোন নামে ডাকবে বাংলাদেশের এই আমরা বাংলা ভাষায় যে তুরস্ক নামটি ব্যবহার করি আমি কিছুদিন আগে এ নিয়ে পোস্ট দিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই নামটি কোথেকে এসেছে কেউই বলতে পারেনি এই নামটি আসলে ইংরেজির টার্কি থেকেও আসেনি আর বর্তমান হয়তোবা তুর্কি থেকেও আসেনি অন্য কোনো ভাষা থেকে এই নামটি এসেছে অথবা এই তুর্কি শব্দটি পরবর্তীতে সংস্কৃতি ভাষায় গিয়ে তারপরে এসেছে সুতরাং এই তুরস্ক শব্দটি যেহেতু ইংরেজির টার্কি শব্দ থেকে যায়নি সেহেতু আমার মনে হয় বাংলায় এই তুরস্ক নামেরও পরিবর্তনের দরকার নেই তবে যদি কেউ তুরস্কের অরিজিনাল যে নাম তুর্কিয়ে এই তুর্কি নাম ব্যবহার করতে চায় বা তুর্কি নামে বলতে চায় সেটা বলতে পারে তো এই হচ্ছে তুরস্কের নাম পরিবর্তনের ঘটনা টার্কি এবং তুর্কিয়ে আসলে এখানে এই পাখির কথা বললাম এই পাখির চেয়েও আসলে এখানে বড় সমস্যা হচ্ছে ইংরেজরা ইংরেজরা এই নাম পরিবর্তনটির ক্ষেত্রে অনেক বেশি কাজ করেছে প্রচার চালিয়েছে এবং শেষ পর্যন্ত তুরস্ক যখন স্বাধীন হয় বা তুরস্ক যখন ছোট্ট একেবারে অটোমান সাম্রাজ্য ভেঙে ছোট্ট একটা তুরস্ক হয় তখন তাদের উপরে এই নামটি আসলে চাপিয়ে দেওয়া হয়েছে এবং তখন যারা ক্ষমতায় ছিল তারা এইটিকে এভাবেই ব্যবহার করেছে এর বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি আর আপনারা জানবেন যে এই ইংরেজি ভাষায় বিভিন্ন দেশের নাম এরকম পরিবর্তন করে ডাকা হয় কিন্তু যেমন গ্রিসের অরিজিনাল নাম কিন্তু গ্রিস না আবার জার্মানির অরিজিনাল নাম কিন্তু জার্মানি না নিজের ভাষায় আবার দক্ষিণ কোরিয়ার অরিজিনাল নাম নিজের ভাষায় দক্ষিণ কোরিয়া না এরকম অনেকগুলো দেশ আছে যাদের নিজের ভাষার নাম কিন্তু এটা না যেটা ইংরেজিতে বলা হয় যেমন মিশরের নিজস্ব ভাষার নাম কিন্তু ইজিপ্ট না এভাবেই তুর্কির নিজস্ব ভাষার নামটিও আসলে টার্কি না এবং এই তার্কির সাথে তুরস্কের নামের বা তুরস্কের অর্থের কোনো সম্পর্ক নেই এ কারণে তুরস্কের সরকার এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক মহলে জানিয়ে দিয়েছে যে যে আমার অরিজিনাল নাম তোমরাও সেই নামে ডাকবে সুতরাং এটি তুরস্কের পুরোপুরি কোনো নাম পরিবর্তন না বা আমূল কোনো পরিবর্তন না শুধুমাত্র তুরস্কের যে নামটিতে আন্তর্জাতিকভাবে তুর্কিকে ডাকা হতো সেই নামটির পরিবর্তন তো যাই হোক আমার মনে হয় এই নাম পরিবর্তন নিয়ে যে ধূম্র সৃষ্টি হয়েছিল সেটিকে আজকে কিছুটা হলেও খোলাসা করার চেষ্টা করেছি বা করতে পেরেছি আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ